অবশ্যই, খুব খুব ভালো আছে তো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে ব্লগটা শুরু করছি, মানে পড়ন্ত দুপুর নয়, পড়ন্ত বিকেল, এখনও বিকেল হয়নি, এখন 3টে বাজতে যায়। তো 3টে বাজতে এখনও 1 মিনিট বাকি আছে, কিন্তু তো 3টে বাজলেই হয়ে যাবে বিকেল। তো দেখো, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তো তোমাদেরকে আগে বলে দিই শুভ বিকেল। তো সকালের কাজ বাজ মোটামুটি শেষ, উঠোনের ধানের যে কাজগুলো ছিল আপাতত কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে বুঝতেই পারছো বছরের পুরো শেষ দিন, 31 ডিসেম্বর। তো 2022 সালটা আর কখনো ফিরে আসবে না, সেটা তোমরাও জানো আমিও জানি। তো আজকে পুরো বছরের শেষ দিনে এসে আজকে, মানে কি বলবো, 2022 সালটা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না, তো আসলো জাস্ট চলে গেল এরকম। তো জানো বন্ধুরা, যে প্রতিটা বছর আসে আর খুব তাড়াতাড়ি চলে যায়। আগে হয়তো এরকমভাবে সময় যেত না, কিন্তু এখন কিন্তু খুব তাড়াতাড়ি সময় চলে যায়। চলে এসছে মাস্টার, ঘুম নিদ্রা কিছুই নেই, শুলে ওর পাশে শুলে তবে শোবে, নাহলে কিন্তু শোবে না এরকম। হ্যালো বলে দাও, হ্যালো, এবার শুবে যাও। তো বছর আসে আর বছর চলে যায়, এরকমই সময় চলে যায়। আবার দেখো, কাল 2023 সাল পড়তে না পড়তেই তীরের বেগে, মানে স্রোতের, নদীর স্রোতের মতন পুরো সময়টা কিন্তু আবারও চলে যাবে। 2023 সালটা দেখতে দেখতে 2024 সালে চলে আসবে। আর একইভাবে আমি তোমাদের সাথে কথা বলবো কিন্তু, আর তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে। তো আজকে দুপুরের পুরো লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ সেরে তোমাদের সাথে বসে গিয়েছি একটু কথা বলতে। তো আজকে দুপুরের লাঞ্চের মেনু ছিল মটরশুঁটি, গাজর, ফুলকপি, একটা মিক্সড ফুডের ভাজা, আর সঙ্গে ছিল ওলকপি, আলু, আমোদে মাছ বলি আমরা, তোমরা কি বলো জানি না, তো লাল লাল টাইপের দেখতে হয় নদীর মাছ, তো ওই মাছের তরকারি, আর হয়েছিল কাতলা মাছ শিম আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি। তো এই মেনু আজকের, আজকের বৌদি রান্না করেছে। তো আজকে প্রায় 2 সপ্তাহ মতন হতে যাচ্ছে, আমি কিন্তু রান্নার ধারে যাইনি, মানে একদিনও রান্নাই করিনি, তো বৌদি ভাই করছে, তো ওই জন্য তোমাদের সাথে রান্নাটাও সেভাবে শেয়ার করতে পারছি না। তো অবশ্যই রান্না শেয়ার করব কাল, গতকালকের ভিডিওতে নয়তো আজকের, আজকে ভিডিওতে আমি রান্নাটা শেয়ার করব, কারণ আজকে 31 ডিসেম্বর, রাতের বেলা হতে চলেছে চিকেন, আর চিকেনের সঙ্গে রয়েছে স্পেশাল কেক কাটা। তো আমাদের পুচকু আজকে কেক কাটবে 31 ডিসেম্বরে। তো অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একটু স্কিপ না করে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে 31 ডিসেম্বরটা আমরা কীভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো এখন একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে আবার বিকেলে এসে তোমাদের সাথে অবশ্যই কথা বলছি। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমাদের মুড়ি মাখা রেডি। তো আমাদের মুড়ি মাখাটা রেডি করেছে আমার দাদা, দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো ঝাল চানাচুর দিয়ে মুড়ি মাখাটা রেডি হচ্ছে, তো সন্ধেবেলা টিফিন এটা পুরো জমে যাবে আর কি। তো এই সন্ধ্যের টিফিনে চা আর এই মুড়ি মাখা খেয়েই টিভি দেখতে বসে যাই। তো দেখো বন্ধুরা, ভেবেছিলাম একটু দুপুরের পর তোমাদের সাথে এসে কথা বলবো, তো শুয়ে ঘুমিয়েও গেছিলাম, তো ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধে হয়ে গিয়েছে, তো ওই জন্য তোমাদের সামনে এসে আর কথা বলার মতন টাইম পাইনি। কেন পাইনি, আজকে হচ্ছে সব জায়গায় ভালো প্রোগ্রাম হচ্ছে টিভিতে, তো ওই জন্য টিভির শোগুলো দেখতে এত ভালো লাগছে। তো যেহেতু যে ডান্স ডান্স জুনিয়র ফাইনাল হচ্ছে, তারপরে স্টার জলসে একটা সুন্দর প্রোগ্রাম দিয়েছে, তো এইসব দেখতে দেখতে তোমাদের সাথে আর কথা বলা হয়ে ওঠেনি। তো এখন বেজে গিয়েছে অলরেডি 11:10। তো আজকে বলেছিলাম তোমাদেরকে যে আজকে চিকেন টিকেন হবে, তোমাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো দুর্ভাগ্যবশত আমার বান্ধবীর শরীরটা একটু খারাপ, তো আসতে পারিনি, তো সেই কারণে সব কিছু স্টপ আছে, সেটা হবে 1 জানুয়ারি, মানে কালকে হবে সব কিছু আর কি। তো সে কারণে কিন্তু হয়নি, স্টপ থেকে গিয়েছে, তো রাতের বেলা শুধু ডাল দিয়েই খেতে হয়েছে। ভাবছিলাম অনেক কিছু হবে, তো পরিকল্পনা সবই বৃথা, ওই জন্য আশা করতে নেই, কিন্তু কোনো কিছুতেই আশা করা উচিতও নয়। তো বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সবাই টিভি দেখছিল, এই মাত্র সবাই শুয়ে পড়েছে, এখন অলরেডি 11:15 হয়ে গিয়েছে, আর অবশ্যই 12টার সময় এসে আমার পুচকুকে দিয়ে কেক কাটাবো। তো যদি ও জেগে থাকে, আমি কিন্তু কথা দিতে পারছি না, তো কথা আর দেবো না, তো দেখি ও এখন কিন্তু জেগে আছে, আর অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তো তারপরে চলে আসবে আমাদের কাছে একটা নতুন বছর। তো তোমাদেরকে 12টা বাজার আগেই আমি উইশ করে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, সুস্থ কাটুক। তো আবার একবার বলে দিলাম,
আর দেখো সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে টিভি দেখতে দেখতে বসে বসে চুলটাও বেঁধে নিয়েছি, যেটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে আর কি। তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি কিন্তু শোবো না, শুলেই মাত্র যখন মানে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়ে পড়বো চোখে ঘুমের বন্যা চলে আসবে। তো ওই জন্য জাস্ট ঘুমাবো না বলেই আমি কিন্তু এখনও ঘুমাবো না, এখন হয়ে গিয়েছে 11:20 অলরেডি, আর একটুখানি সময়ের অপেক্ষা। তারপর একটা সুন্দরভাবে কেক কেটে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার ব্লগটা শেষ করে তারপরে গিয়ে ঘুমোতে যাব। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু ফাইনালি বেজে গিয়েছে 11:55, আর দেখো একজন কেক কাটবে, এখনও কিন্তু ঘুমায়নি। এই যে ও কিন্তু জেগে আছে, এখনও একটু ফোন দেখে দেখে জাগিয়ে রেখেছি, জাগিয়ে রাখিনি ও। এমনি আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে টিভি দেখে উঠতে উঠতেই 11:30 হয়ে গিয়েছিল, তো আর আধা ঘন্টা এক্সট্রা জেগে আছে আর কি। তো দেখো সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে এসেছি, তো কেকটা কেটে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তারপরে আমরা ঘুমো ঘুমো করতে যাব, শুধুমাত্র তোমাদের জন্য। আমরা কিন্তু এখনও জেগে আছি, তো মশারি টশারি সব কিছু টানানো হয়ে গিয়েছে, ইচ্ছে করেই আর খুলিনি। তো এই দেখো তো দুজনে বসে আছি, বৌদি এক্ষুনি আসবে, বৌদিও কিন্তু জেগে আছে, বৌদিও ঘুমায়নি। তো চলো দেখে দেখে নাও আগে তোমরা, আমরা কেক টেকে নিয়ে এসে বসে আছি কিন্তু, শুধুমাত্র 12টা বাজার অপেক্ষা করছি। তো দেখো বন্ধুরা, আমাদের পুচকু যেহেতু ফ্রুট কেক খেতে ভীষণই ভালোবাসে, তো ওই জন্য একটা ফ্রুট কেক নিয়ে চলে এসেছি। তো দেখতে যেরকম সুন্দর, মানে বেকারি স্টাইলে, তো খেতেও অসাধারণ লাগে এই কেকগুলো। আর দেখো কিছু জেমস চকলেট, যেটা ওর প্রিয় খুব, সেটাই দিলাম ওকে, তাই দেখেই ও ভীষণ খুশি। তা কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না কেন? আজ ঘুম পায় না আজ আজকে কি আজকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, আমি এক্ষুনি কেক কাটবো। কাটো, এবারে হয়ে গিয়েছে টাইম, আর 3 মিনিট বাকি আছে, 3 মিনিট পরে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হয়ে গিয়েছে 12টা, হ্যাপি নিউ ইয়ার হয়ে গিয়েছে। তাকাও তাকাও ভালো করে, হ্যাঁ নাও নাও নাও, কাটো 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 কাটো, এইদিকে কাটো, হ্যাঁ এইদিকে কাটো, হ্যাঁ দেখে সুন্দর করে কাটো। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা। এইখান থেকে একটা কোন করো, কাটতে পারছো না তুমি? হ্যাঁ দেবে, দাও দাও দাও, তুমি খাও। হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করে নিলাম খুব সুন্দরভাবে মশারির ভেতরে, বুঝতেই পারছ একটা হাস্যকর বিষয় হয়ে গিয়েছে, কিন্তু তবু এর ভেতরে মজা আছে, আনন্দ আছে, অনেক কিছুই আছে। বলো বলো মামিমাকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার, ভেরি গুড, হ্যাপি নিউ ইয়ার। আমাদের হ্যাপি নিউ ইয়ার কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা একদম ছোট, তো নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুখে কাটুক, এটাই চাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মনে যাই থাকুক মুখে সারা জীবন, মানে সারা জীবন বলতে সারা বছরটা যেন খুশির হাসিটা থাকে। তো চলো টাটা।